আসসালামু আলাইকুম প্রিয় চট্টলাবাসী, আজকে আমরা স্যামসাং 55 ইঞ্চি একটি কার্ভ টিভি, যেটা নাকি সাউন্ড আছে, ছবি নেই, ব্যাকলাইট ওকে, মানে লাইটিং ওকে, এটা হলো প্যানেলের সমস্যা, তো সেই ক্ষেত্রে প্যানেলগুলো শর্ট হয়ে যায়। তো আমি আপনাদেরকে ডিস্টার্বটা এখন দেখাবো। টিভিটা অন হলো, লাইটিং জ্বলতেছে, এই ধরনের সিম্পটম হলে আমরা বুঝবো যে এটা হলো প্যানেলের সমস্যা। যে কোনো টিভি, সেটা স্যামসাং হোক, সনি হোক, এলজি হোক, এই ধরনের যদি ডিস্টার্ব থাকে, ব্যাকলাইট জ্বলে, সেই ক্ষেত্রে আমরা এটা বুঝে নিব যে ব্যাকলাইটে এই প্যানেলের সমস্যা, ব্যাকলাইট ওকে। আপনারা হালকা করে ইশারা দিলে আপনাদের টিভিতে বুঝতে পারবেন। আর যেটা ব্যাকলাইট নষ্ট হয়, সেটা একেবারে ব্ল্যাঙ্ক থাকে, মানে অন্ধকার থাকে, মোবাইলের ফ্ল্যাশলাইট মারলে, ওটা আমি অন্য ভিডিওতে আপনাদেরকে দেখানো হয়েছে। তো এটি একটি 55 ইঞ্চি কার্ভ টিভি, এটার যেহেতু ডিসপ্লেটার অসুবিধা হয়ে গেছে, সেই ক্ষেত্রে এই ডিসপ্লেটা যদি চেঞ্জ করতে যাই আমরা, মিনিমাম 30 থেকে 32 হাজার টাকা খরচ হবে। তো আমি চেষ্টা করব এই কাজটা বাসায় করার জন্য। তো আপনারা দেখেন আমি জিনিসটার সমাধান করে আপনাদেরকে ছবিটা দেখানোর চেষ্টা করব, আমাদের সাথেই আপনারা থাকেন। জি, ইনশাল্লাহ আমাদের সমস্যাটি সমাধান হয়েছে, আমরা এই কাজটি করতে সক্ষম হয়েছি। তো এই হলো টিকন বোর্ড, তাই একটু কাছ থেকে দেখেন, এটি হলো টিকন বোর্ড, আর এটি হলো একটা স্যামসাং 55 ইঞ্চি কার্ভ টিভি এম সিরিজের। তো আমি এখন ছবিটা দেখাবো যে আমাদের ছবিটা আসলো কি না। টিভিটা অন করলাম, টিভিটা অন হলো, নো সিগন্যাল লেখা আসলো, এসডিএম আসলো। এখন অবশ্য ইলেকট্রিসিটি নেই, আমি আইপিএস এর মাধ্যমে কাজটা করেছি, নেট আছে কিনা আমি জানি না। তবে এটা যেহেতু কার্ভ টিভি, এটা আমি আর বেশি নাড়াচাড়া করব না, এটাকে আমি পুরো ক্লোজ করে আপনাদের গ্যাস স্ট্যান্ডে ঝুলে একটা ছবি দেখানোর চেষ্টা করব। তো আপনারা আমাদের সাথেই থাকেন। Good.
জি ইনশাআল্লাহ আমাদের সমস্যাটি সমাধান হয়েছে। আমরা পুরো টিভিটা ক্লোজ করলাম, করে আপনাদেরকে ছবিটা দেখালাম। এই হলো ছবি। এখন আর কোনো ধরনের সমস্যাই রইল না। আর আমাদের এই সার্ভিসটা চট্টগ্রাম শহরের ভিতরে, যে কোনো ধরনের সমস্যা আমরা বাসায় এসে সমাধান করে দেওয়ার চেষ্টা করি। তবে প্যানেলের বিষয়ে সব কাজ যে 100% বাসায় হবে তাও নয়, কিছু কিছু কাজ আছে যেগুলো আমরা নিয়ে যেতে হয়, যেটা নিয়ে যাওয়ার প্রয়োজন হয় সেটা আমরা আগেভাগে ক্লিয়ার করে বলে দিই যে বাসায় না হলে এটা নিয়ে যেয়ে আমরা করে দেবো। তবে ওই কাজগুলো আমাদের হাতে সপক্ষ করা অথবা আপনারা আমাদের ঠিকানা অনুযায়ী পৌঁছে দেওয়া, এটা আপনাদের একটা দায়িত্ব। আর আমরা যেহেতু টিভিটাতে হাত দিব, আমরা যতক্ষণ সমাধান না হয় ততক্ষণে আমরা এটা চেষ্টা করি। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।